দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাস স্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ কয়েকটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় সরকারকে ধন্যবাদ জানান, সেই সাথে ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। পূজা উদযাপন পরিষদ বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কর্তৃক দেশব্যাপী ধর্ষণ মিশনের পালক খ্রিস্টান মিশনের পালক রেফারেন্স প্রাণ তালুকদারকে উপস্থিতি কয়েকজন অবস্থা শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকের দান নিবন্ধ নির্বিশেষে ছোট ভাই প্রশান্ত কুমার খা আমাদের মাঝে উপস্থিত আছেন। কালীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।